তো হেই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন। তো আজকে আমরা এক্সপ্লেইন করছি বেটার কল সল সিজন ওয়ানের এপিসোড নাম্বার 10, মানে এটা হচ্ছে লাস্ট এপিসোড। সো যদি আপনি এখনও আগের এপিসোডগুলো দেখে না থাকেন তাহলে প্লিজ ডিসক্রিপশন চেক করুন, কারণ আমি লিঙ্কগুলো সেখানে দিয়ে দিয়েছি। আর যদি আপনি ব্রেকিং ব্যাটটা দেখে আসতে পারেন তাহলে সেটা আপনার জন্য আর একটু বেশি ভালো হয়, কারণ তাহলে এই গল্পটা আপনি একটু ভালো করে বুঝতে পারবেন। তো সেটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, চাইলে চেক করে আসতেই পারেন। আর বেটার কল সলে যে রেসপন্সটা পেলাম, এতে করে আসলে সিজন টু নিয়ে কাজ করার যে ইচ্ছাটা আমার মধ্যে ছিল সেটা একেবারে মরে মাটি হয়ে গেছে। সো আমি আর সিজন টু আনছি না। আর অনেকেই আমাকে বলেন যে ভাই প্লিজ আপনি আনেন, এটা একসময় অনেক ভিউ হবে, একসময় মিলিয়ন মিলিয়ন ভিউ হবে। ভাই আমি যদি মরেই যাই তখন যদি মিলিয়ন মিলিয়ন ভিউ আসে তাতে করে আমার কী লাভ বলেন? তো যাই হোক, জীবিত থাকতে যে সমস্ত ভিডিওতে ভিউ আসে সেগুলো নিয়েই কাজ করার সিদ্ধান্ত নিয়েছি। সো সেগুলো নিয়েই কাজ করব। আর যদি কেউ বেটার কল সল বা ব্রেকিং ব্যাডের জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আমি বলবো প্লিজ আনসাবস্ক্রাইব করে ফেলুন এখনই। তো চলুন শুরু করি আজকের ভিডিও। তো এপিসোড 10 মানে লাস্ট এপিসোডে শুরু হয়, আর আমরা দেখতে পারি যে সলের যেই ফ্রেন্ড ছিল, মানে যার নাম ছিল মার্কো, যে কিনা সলকে বাটপাড়ি করতে সাহায্য করত, সে এখন একটা বারের মধ্যে এসেছে আর এখানেও সে বাটপাড়ি করার ট্রাই করছে। তবে তখন এখানে সল চলে আসে আর সল তাকে বলে যে আমি আসলে এখান থেকে চলে যাচ্ছি, মানে আমি আলবাকার কেঁদে যাচ্ছি। আসলে আমরা যেমনটা আগে দেখতে পেয়েছিলাম যে তার ভাই তাকে মাত্রই জেল থেকে বের করেছে, তো এই জন্য সে তার মায়ের কথা অনুযায়ী এখন সেখানে চলে যাবে যাতে করে তার ভাইয়ের সাথে একটু কাজকর্ম করতে পারে, মানে সেই বাটবাড়ি টাটবাড়ি এখন ছেড়ে দেবে। কিন্তু তার ফ্রেন্ড মার্কো তাকে বলে যে তুমি কি তোমার ট্যালেন্টকে এমন করে ওয়েস্ট করবে, মানে সে মনে করছে যে বাটবাড়িতে আসলে সল ট্যালেন্টেড, তো এই জন্য সে তাকে এমনটা বলছে। তবে সল বলে যে না, আমার মা যেহেতু আমাকে প্রমিস করিয়েছে সো আমাকে এখন চলে যেতেই হবে। আর সেখানে একটা লয়ের ফার্ম আছে, মানে আমার ভাইও সেটার মধ্যে ডিলিংয়ে আছে, তো সেখানে আমি ওয়েটার ময়েটার এগুলো কাজ করে নিব, মানে ঝাড়ু মারু দেওয়ার দরকার হলে আমি সেখানে দিব, তবে এই সমস্ত বাটপাড়ি কাজের মধ্যে আর আমি নেই। তবে তার ফ্রেন্ডটাকে বলে যে যদি তুমি এখন তোমার ভাইয়ের সাথে না যাও আর পরবর্তীতে তোমার মায়ের কাছে গিয়ে মাপ চেয়ে নাও তবুও সে তোমাকে মাফ করে দিবে, তবে তুমি এখন এখান থেকে গিয়ে তোমার ট্যালেন্টটাকে শুধু নষ্টই করছো, এছাড়া তুমি কিছু করছো না। তবে সল তাকে বলে যে যেহেতু আমি প্রমিস করেছি সো এখন আমি আর এই সমস্ত বাটপাড়ি টাটপাড়ি করবো না, আমি সেখানে গিয়ে খুবই ভালো একটা লাইফ লিড করব। মানে এইটা বলে যখন সল চলে যাওয়ার ট্রাই করছিল তখন আমরা দেখতে পারি তাদের মধ্যে একটু কথা কাটাকাটি হয়ে যায়, মানে একটা ঝগড়ার মতো হয়ে যায়, তবে তখন সল সেখান থেকে চলে আসে। তো এরপরে নেক্সট সিনেই আমরা ব্যাক করি প্রেজেন্টে, আর আমরা দেখতে পারি যে সল আসলে এইচএসে আমি বসে আছে, আর তার পাশে যখন কিম আসে তখন সে তাকে বলে যে যেহেতু আমি এতগুলো টাকা পেতে যাচ্ছি সো এতগুলো টাকাকে আমি কেন নষ্ট করব, আর তাছাড়া আমি আমার ভাইকে এখানে দেখতে চাই না। তো তখন কিম তাকে বলে যে তোমাদের দুই ভাইয়ের মধ্যে সম্পর্ক না খারাপ হয়ে যাক, তো এই জন্য আমি তোমাকে কিছু বলিনি। আর সল তার কাছে মাপও চায়, কারণ কালকে রাতে সে তার সাথে একটু খারাপ বিহেভিয়ার করেছিল। আসলে ব্যাপারটা হয়েছে এইটা, যেটা আমি আগের এপিসোডে মিস করে গিয়েছি, আর আপনাদের মনের মধ্যে হয়তোবা সেই কোয়েশ্চেনটাও ছিল যে সল আসলে কী করে জানতে পারলো যে তার ভাই তার বিরুদ্ধে বাটপাড়িটা করেছে। আসলে সলের ভাই যে সলের ফোন দিয়ে রাতে কল দিয়েছিল সেই কলটাকে ট্র্যাক করেই সল জানতে পেরেছে যে সলের ভাই আসলে তখন হারবার্টকে কল দিয়েছিল, আর এই জন্য সে বুঝতে পেরেছে যে সলের ভাই তার জন্য এই গিরিংটা পাকিয়েছে। তবে যাই হোক, এখান থেকে সল চলে আসে হারবার্টের কাছে, আর সে হারবার্টের কাছেও মাপ চায়, আর হারবার্টটাকে মাফ করে দেওয়ার পরে তার যে 20K চেকটা ছিল সেটা তাকে ধরিয়ে দেয়। আর যখন সল চলে আসবে তার আগে সল চকের বাসায় যে ডেলিভারির লিস্টটা আছে সেটা তাকে ধরিয়ে দেয়, মানে কীভাবে কী করতে হবে সমস্ত স্পেসিফিকেশান সে তাকে বলে। আর এগুলো শোনার পরে হারবার্ট একটু ইমপ্রেসও হয়ে যায় যে সে চকের জন্য এত কিছু করেছে, আর চকটার সাথে কী করেছে, তাও এটা সল করেছে 1.5 বছর যাবত। তো তখন আসলে হারবার্ট বলে যে আচ্ছা ঠিক আছে, এখানে তুমি যা যা বলেছো সেগুলো আমি হ্যান্ডেল করে নিব, তোমার এত চিন্তা করার দরকার নেই। তো এরপরে নেক্সট দিনে আমরা দেখতে পারি যে সল চলে আসে সেই ওল্ড এজ হোমে, আর এখানে সে সবার সামনে একটা গেম প্লে করছিল, আর এই গেমের মধ্যে সে একটা পাত্র থেকে ছোট ছোট কিছু বল বের করে, আর এখানে আমরা দেখতে পারি সে যেই বলটা বের করে সেটার উপরে বি লেখা, মানে এটার বি মানে হচ্ছে ব্রাদার। আর এরপরে সে আরও বল বের করে, আর সেই সমস্ত বলের উপরে আসলে বি লেখাই ছিল, মানে সে যতগুলো বলই বের করছে সবগুলোর উপরে বি লেখা, আর তার ভাইয়ের কথা তার বারবার করে মনে পড়ছে, তো এই জন্য সে প্রচণ্ড রাগ হয়ে যায়। আসলে যেহেতু সলের টেম্পার এমনিতেই লুজ ছিল তো এই জন্য এই বি দেখার পরে তার টেম্পার আরও বেশি হাই হয়ে যায়, আর এমন করতে করতে যখন অনেকগুলো বি চলে আসে তখন সে একেবারে আউট অফ কন্ট্রোল হয়ে যায়। আর এরপর সে এই বৃদ্ধদেরকে একটা গল্প শোনায়। আসলে আমরা দেখতে পেয়েছিলাম চাক সলকে একবার জেল থেকে বের করেছিল, আর এরপরেই সে তাকে এইচএসএমে সেই জবটা দিয়েছিল, মানে একেবারে নিচু পদের একটা জব। তবে সল আসলে কেন জেলে গিয়েছিল সেটা আমরা তখন জানতে পারিনি, তো এখন সল এই বৃদ্ধদেরকে সেটাই বলছে যে সে আসলে কেন সেই সময় জেলের মধ্যে গিয়েছিল। তো এরপরে সল সবাইকে বলে যে তখন আমার যে ওয়াইফ ছিল সে আসলে অন্য কারোর সাথে রাত কাটাতো, আর যখন আমি বাবাটা জানতে পারি
তখন আমি জানলাম যে সে হচ্ছে খুবই বড় লোক একটা লোক যার নাম ছিল চেক। সে বলে যে চেক আসলে একটা খুবই বড় অ্যাসল ছিল, তার কাছে BMW ছিল, তার কাছে অনেক অনেক টাকা ছিল, মানে সে ছিল খুবই বড় লোক, আর তার জন্যই আমার ম্যারেজটা ব্রেক হয়ে গিয়েছিল। আর এই জন্য যখন আমি একদিন রাস্তায় তার BMW সহতাকে পেয়েছিলাম, তখন তার গাড়ির মধ্যে আমি প্রস্রাব করে দিয়েছিলাম। তবে তখন আমার ভাগ্য একটু বেশিই খারাপ ছিল, কারণ তার গাড়ির মধ্যে তার বাচ্চারাও ছিল, যদিও আমি ব্যাপারটা দেখতে পারিনি কারণ সেখানে কালো গ্লাস লাগানো ছিল। আর যেই গাড়ির যেই লোকটা ছিল তার আসলে অনেক অনেক কানেকশান ছিল, মানে যেহেতু তার কাছে টাকা পয়সা আছে সো তার কানেকশন থাকাটা অস্বাভাবিক কিছু না। তো সে তার কানেকশনের ইউজ করে এই ছোট্ট একটা কেসকে বিশাল বড় একটা কেস বানিয়ে দিয়েছে, আর এই জন্য আমাকে পুলিশ ধরে নিয়ে গিয়েছিল। আমাকে অনেক বছর হয়তোবা জেলে থাকতেও হতো, তবে তখন আমার ভাই আমাকে সেভ করেছিল। আর এতটুকু বলার পরেই সিনটা এখানে কাট হয়ে যায়, আর পরবর্তী সিনেই আমরা দেখতে পারি যে সল এখন তার সেই পুরনো ফ্রেন্ডের কাছে চলে এসেছে। তবে তখন আমরা দেখতে পারি যে তার ফ্রেন্ড একটু মাতাল হয়ে পড়ে আছে, আর যখন সল তাকে জাগায় তখন সে একেবারে সলকে দেখে চমকে যায়, আর তারা নতুন করে আবারও ক্যাচ আপ করে। এরপর যখন তারা বসে গল্প টল্প করছিল তখন সল দেখতে পারে যে খুবই বড় লোক কেউ এই বারের মধ্যে ঢুকেছে, আর তখন সল তার ফ্রেন্ডকে জিজ্ঞেস করে যে এই লোকটা কি রেগুলার আসে। তো তখন তার ফ্রেন্ড বলে যে না, এই লোকটা রেগুলার টেগুলার কিছু আসে না। আর এইটা শোনার পরে সল তাকে বলে যে তাহলে তার উপর একটা স্ক্যাম চালানো যাক, আর তার ফ্রেন্ডও এটা শোনার পরে রাজি হয়ে যায়। তো এরপর তারা দুজন সেই লোকটার কাছে গিয়ে কথাবার্তা বলা শুরু করে, আর সল এমন একটা ভাব ধরে যেন সে তার ফ্রেন্ডকে চিনে না, আর সে তাকে একটা কয়েন দেখিয়ে বলে যে এই কয়েনটার দিকে একটু ভালো করে মনোযোগ দাও, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট। তো এরপর সে তাকে জিজ্ঞেস করে যে তুমি কি কিছু দেখতে পেয়েছো। তবে তার ফ্রেন্ডও এমন একটা ভঙ্গি নেয় যেন সে কিছুই বুঝতে পারছে না। তো তখন সল তাকে বলে যে এই যেই কয়েনটা, এটার মধ্যে কেনেডি আসলে লেফটের দিকে একটু ফেস করে আছে, আর অন্য সমস্ত যেই কয়েনগুলো আছে সেগুলোর মধ্যে তুমি দেখবে কেনেডির রাইটের দিকে ফেস করে আছে, আর এমনটা হওয়ার পেছনে বিশাল বড় একটা গল্পও আছে। আসলে একটা টেকনিশিয়ানের মনে হয়েছিল যে কেনেডির লেফটের দিকে ফেস করা উচিত, আর এরপরে যখন সেই টেকনিশিয়ান একটু টেকনিক মেকনিকের ইউজ করে অনেকগুলো কয়েনকে একসাথে পিন করে, তখন সেই সমস্ত কয়েনগুলোতে কেনেডি আসলে লেফটের দিকে ফেস করেছিল, কারণ সেই টেকনিশিয়ানের মনে হয়েছে যে কেনেডির লেফটের দিকে ফেস করা উচিত, কারণ লেফটের দিকে হচ্ছে ফিউচার আর রাইটের দিকে হচ্ছে পাস্ট, মানে তার উচিত ফিউচারের দিকে ভিশন দেয়া, কারণ লেফট সাইড ইন্ডিকেট করে ফিউচারকে। আসলে সেই টেকনিশিয়ান যতগুলো কয়েনকে বাজারের মধ্যে সাপ্লাই করেছে সেই সবগুলোতে কেনেডি আসলে লেফটের দিকে ফেস করে আছে। তো এইটা জানার পরে পুলিশ তাকে ধরে ফেলে আর কোর্টটাকে জেলে পাঠিয়ে দেয়, আর সে যতগুলো কয়েন বাজারে সাপ্লাই করেছিল সেই সমস্ত কয়েন তারা রিকভার করে ফেলে। তবে 400 কয়েন তারা কখনোই রিকভার করতে পারেনি, তার মানে এইটা ক্লিয়ার যে এই কয়েনগুলো আসলে খুবই রেয়ার একটা কয়েন, সো এই কয়েনগুলোর দাম আসলে অনেক অনেক বেশি। তো এই জন্য সল বলে যে এই $1 কয়েন আমি $800 পর্যন্ত সেল করতে পারবো, তো তুমি যদি আমাকে $100 দিয়ে দাও তাহলে আমি তোমাকে একটা কয়েন দিতে পারি। তবে তখন তার ফ্রেন্ড বলে যে তুমি আমাকে বেকুব বানানোর ট্রাই করছো, আসলে এই সমস্ত কিছু হচ্ছে গল্প আর এগুলোতে আমি ভুলেও বিশ্বাস করি না। তো তখন সল বলে আচ্ছা ঠিক আছে, আমি ওয়াশরুম থেকে আসছি, এরপরে আমি তোমাকে এটার প্রুফ দেব। আর যখন সে চলে যায় তখন সলের ফ্রেন্ড সেই বড় লোকের সাথে কথাবার্তা বলার ট্রাই করে, আর সে তাকে বলে যে সে আসলে আমাকে বেকুব বানানোর ট্রাই করছে, তুমি কি বিশ্বাস করছো এগুলোতে। তবে সেই লোকটা আসলে তেমন কোনো অ্যান্সারই করে না, আর সলের ফ্রেন্ডটাকে আবারও বলে যে আচ্ছা ঠিক আছে, আমার একটা আঙ্কেল আছে যে কিনা এই সমস্ত ব্যাপারগুলো জানে, মানে পুরনো বিষয়াদি সম্পর্কে তার একটু ভালো ধারণা আছে, সো আমি তাকে একটা কল দিয়ে দেখি, যদি সে বলে যে এই লোকটা মিথ্যা কথা বলছে তাহলে তাকে আমরা পুলিশে ধরিয়ে দেব। তো এরপর আমরা দেখতে পারি যে সে আসলে তার আঙ্কেলকে কলও দিয়ে দেয়, আর এই কলটা আসলে খুবই মিস্টিরিয়াস একটা কল ছিল। যদিও এই কলটা ফেক কল ছিল, তবে সে এমন করে এটা মিস্টিরিয়াসলি করেছে যাতে করে সেই বড় লোকের বিশ্বাস চলে আসে। আর যখন এরপরে সল ওয়াশরুম থেকে আবারও ব্যাক করে তখন তার ফ্রেন্ড তাকে বলে যে আসলে আমার কাছে $70 আছে, আমি তোমাকে $100 দিতে পারবো না, আমি শহরে ব্যাক করেই তোমাকে বাকি $30 দিচ্ছি। তবে সল আসলে এটা মানবে না, মানে সে কয়েনটা তাকে দিবে না। তবে তখন আমরা দেখতে পারি যে যেই লোকটাকে তারা টার্গেট করেছে সে আসলে লোভের মধ্যে পড়ে, আর সে বলে যে আমি তোমাকে এখনই $100 দিতে পারি, আর আমি তোমাকে আরও $10 বাড়তিও দিব। তো এরপর সে তাকে $110 দিয়ে জলদি করে কয়েনটা নিয়ে যত দ্রুত সম্ভব এখান থেকে বেরিয়ে চলে যায়। আর এই জন্য সাকসেসফুলি সল আর তার ফ্রেন্ড মিলে মাত্র $1 একটা কয়েন $110 সেল করে। আর এরপরে আমরা দেখতে পারি যে পুরো একটা সপ্তাহ সে আর তার ফ্রেন্ড বিভিন্ন বারে ঘুরে ঘুরে বিভিন্ন মানুষকে বোগা বানায়, বিভিন্ন ফ্রড করে, মানে এমন করে তারা অনেকগুলো ফ্রড করে আর অনেকগুলো টাকা তারা অলরেডি কামিয়ে নিয়েছে। তো এরপরে নেক্সট দিন আমরা দেখতে পারি যে পুরো একটা সপ্তাহ পরে যখন সল তার ফোনটাকে চেক করে তখন সে দেখতে পারে তার যেই পুরনো ক্লায়েন্টরা আছে তারা তাকে বারবার করে কল দিচ্ছে। তো এই জন্য সলের মনে হয় যে তার আবারও ব্যাক করা উচিত, আর সে তার ফ্রেন্ডকে বলে যে আলবাকার্কিতে আমি আসলে একজন লয়ার,
আর আমি একটা বৃদ্ধাশ্রমে কাজ করি, আর সেখানে বুড়ো মানুষের যে উইল টুইল আছে সেগুলো আমি করে হালকা পাতলা কিছু ইনকাম করি। তো তার ফ্রেন্ডের আসলে বিশ্বাসই হচ্ছে না যে সল একজন লয়ার, আর সে তাকে বলে যে যেহেতু তুমি লয়ার হয়েই গেছো তার মানে তুমি তো অনেক টাকা কামাচ্ছ। তবে সল বলে যে না, অত টাকা আমি কামাতে পারছি না, তবে আমি আমার বিজনেস বিল্ড করার ট্রাই করছি। আসলে এখানে তার ফ্রেন্ডেরও তেমন কোনো কাজকর্ম নেই, তো এই জন্য সে সলকে বলে যে প্লিজ তুমি যেও না, আমরা এখানে অনেক বেশি ফ্রড করেছি, অনেক টাকা কামিয়েছি, আর যদি তুমি এখানে থাকো মানে তুমি এখানে শিফট হয়ে যাও তাহলে আমরা দুজন মিলে আরও বেশি ইনকাম করতে পারবো। কিন্তু সল আসলে তাকে না করে দেয়, সে বলে যে না, আমাকে আবারও ব্যাক করতে হবে, কারণ এই পুরো সপ্তাহটা আমরা খুবই ভালো করে কাটিয়েছি আর এখন এনাফ একটা টাইম হয়ে গেছে, আমাকে সেখানে গিয়ে আবারও নতুন করে কাজটা শুরু করতে হবে। তো তখন তার ফ্রেন্ডটাকে বলে যে আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু চলেই যেতে চাচ্ছ তাহলে তুমি চলে যাবে, তবে তার আগে আমরা লাস্ট একটা ফ্রড করি, মানে তাদের ওয়াচের যেই ফ্রডটা আছে, মানে যেটা আমরা আগেই দেখতে পেয়েছিলাম, সেইটা সে বলে যে আবারও করতে। তো সল আসলে প্রথমে না করছিল বারবার করে, তবে তার ফ্রেন্ডটাকে ফাইনালি রাজি করিয়েই ফেলে। আর আমরা আগে যেমনটা দেখতে পেয়েছিলাম যে এই স্ক্যামের মধ্যে সল আসলে নতুন করে তার একটা ফ্রেন্ড বানায়, আর এরপর তাকে নিয়ে সে একটা গলির মধ্যে আসে, সেখানে একটা মানি ব্যাগ পায়, আর এরপরে তার ফ্রেন্ড সেখানে পড়ে থাকে। আর যখন এইবার তারা এমনটা করে তার ফ্রেন্ডের কাছে আসে তখন সল দেখতে পারে যে তার ফ্রেন্ড আসলে অ্যাকচুয়ালি নিঃশ্বাস নিতে পারছে না, মানে তার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গেছে। তো এই জন্য সল জলদি করে অ্যাম্বুলেন্স ডাকে, তবে অ্যাম্বুলেন্স ডাকার পরেও কোনো কাজ হয় না, মানে তার সেখানে মৃত্যু হয়ে গেছে। আর নেক্সট দিনে আমরা দেখতে পারি যে সল আসলে সরাসরি তার ফ্রেন্ডের ফিনরেলে আছে, আর তখন তাকে কিমও কল দিয়ে দেয়। তো কিম তাকে বলে যে তুমি যেই কাজটা আমাদেরকে দিয়েছো এটা আমাদের জন্য অনেক বড় একটা কাজ হয়েছে, আর এই জন্য আমরা এখানে টাই আপ করতে যাচ্ছি, মানে আমরা তাদের সাথে একটা বিশাল বড় ডিল করতে যাচ্ছি, আর এই ডিলের মাধ্যমে তুমিও আমাদের সাথে কাজ করতে পারবে। মানে তারা তোমার সম্পর্কে বিভিন্ন চিন্তাভাবনা করেছে, আর তারা মনে করেছে যে না, তোমার সাথে কাজ করলে তাদের লাভই হবে, আসলে লসের কিছু নেই, তো এই জন্য তুমি চাইলে কাজ করতে পারবে। আর এইটা শোনার পরে আসলে সলও একটু খুশি হয়ে যায়, কারণ তার জন্য এটা একটা বিগ অপরচুনিটি, তবে সে তার ফ্রেন্ডের জন্য আসলে একটু দুঃখের মধ্যেই আছে। আর এরপরে নেক্সট দিনে আমরা দেখতে পারি যে চাকের জন্য যেই গ্রসারিগুলো আনার কথা ছিল সেগুলো আসলে হার্বার্ট তার একটা এমপ্লয়িকে দিয়ে আনিয়েছে, তবে চাক আসলে এগুলো দেখতে পেয়ে স্যাটিসফাই হয় না, মানে তার মনে হয়েছে যে এগুলো আসলে ভালো করে আনা হয়নি। তো এই জন্য সে তাকে বলে যে তুমি নতুন করে একটা লিস্ট করো আর আবারও গিয়ে সেগুলো নিয়ে আসো। আর যখন সেই লোকটা বাইরে আসে তখন আমরা দেখতে পারি যে বাইরে আসলে সল দাঁড়িয়ে আছে, আর সল তাকে জিজ্ঞেস করে যে তার অবস্থা কেমন, মানে সে তার খোঁজখবর নেওয়ার ট্রাই করে। মানে আমরা বুঝতে পারি যে সল আসলে এখনও তার ভাইয়ের জন্য কেয়ার করে, যদিও তার ভাই তাকে ধোকা দিয়েছে, তবে শত হলেও সে তার ভাই। তো এরপরে নেক্সট দিন আমরা দেখতে পারি যে সল সেই ফার্মের মধ্যে চলে আসে যেই ফার্মের সাথে আসলে HHM টাই আপ করেছে, মানে এখন সে একটা জব পাবে। তবে যখন সল সেই ফার্মের গেইটে চলে আসে তখন তার মাথায় কিছু একটা আসে, আর সে জলদি করে সেখান থেকে ইউটার্ন নিয়ে আবারও চলে আসে মাইকের কাছে। আর সে এসে মাইকে জিজ্ঞেস করে যে আমাদের কাছে যখন এতগুলো টাকা ছিল তখন আমরা চাইলে আরামসে 800K মেরে দিতে পারতাম, তবে আমরা কেন মারলাম না আমি সেটা এখনও বুঝতে পারছি না। আর সে মাইকে জিজ্ঞেস করে যে তুমি কেন মারলে না। তো তখন মাইক বলে যে তুমি আমাকে শুধু একটা কাজ করার জন্য হায়ার করেছো, তো যখন সেখানে কাজটা শেষ হয়ে গেছে তার মানে আমার কাজটা সেখানেই শেষ, এরপরে সেখানে আর আমার কোনো ল্যাপটপ নেই। তবে তখন সল তাকে বলে যে সেই দিন আমার মনে হয়েছিল যে আমি একটা ভালো কাজ করেছি, তবে এমন চান্স যদি আমি আবারও পাই, মানে আমার কাছে আবারও টাকা চলে আসে, তাহলে ভুলেও আমি টাকা পয়সা ছাড়বো না, আমি একটা পয়সাও কাউকে দেব না। মানে আমরা দেখতে পারি যে সলের পুরো ট্রানজ্যাকশনটা এই এপিসোডের মধ্যে হয়েছে, মানে যেই সল আসলে ভালো হওয়ার ট্রাই করছিল সেই সলই কী করে খারাপের চেয়েও খারাপ হয়ে যাবে সেইটা আমরা দেখতে পারি এই এপিসোডে। আর যেমনটা আমরা আগের এপিসোডে দেখতে পেয়েছিলাম যে তার বড় ভাই মানে চাক হচ্ছে তার সবচেয়ে বড় শত্রু, তো এই জন্যই সে বারবার করে ভালো হওয়ার ট্রাই করলেও সে কখনোই আসলে ভালো হয়ে উঠতে পারেনি, কারণ যখনই সে ভালো হওয়ার ট্রাই করে মানে নিয়ম অনুসারে সব কিছু করার ট্রাই করে তখন নিয়ম তার উল্টো দিকেই যায়, মানে নিয়ম তার বারবার করে বিপক্ষেই যায়। তো এই জন্য সল এখন চায় যে যেই কোনো ওয়েতে টাকা কামাতে, মানে তার এতে করে একেবারেই কিছু যায় আসে না যে এটা কি অনিয়মের টাকা, মানে এটা কি অসৎ উপার্জন নাকি সৎ। আর এত বড় একটা ট্রানজ্যাকশন নিয়ে আর এমন একটা ইন্টারেস্টিং পয়েন্টে এই পুরো এপিসোড মানে এই পুরো সিজনটা এখানে শেষ হয়ে যায়। তো চাইলে কমেন্ট করে জানাতে পারেন যে কেমন লাগলো বেটার কল সল, ভিডিওতে চাইলে লাইকও করতে পারেন, তবে প্লিজ আমাকে সিজন 2 এর জন্য রিকোয়েস্ট করবেন না, কারণ আমি জেনে গিয়েছি যে বেটার কল সল দিলে আসলে কী অবস্থা হবে, আর যদি আমি এটা কন্টিনিউ করি তাহলে আমার চ্যানেলের অবস্থা এমনিতেই খারাপ, সেটা আরও বেশি খারাপ হবে। সো প্লিজ আপনারা রিকোয়েস্ট করবেন না, এই রিকোয়েস্টটা আমি আপনাদেরকে করছি। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো একদিন, টিল দেন টেক কেয়ার।